ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার বিচারের দাবিতে আজও প্রতিবাদে উত্তাল সারা দেশ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শনিবার রাজধানীর গণভবন থেকে বঙ্গভবন এলাকা পর্যন্ত মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। নুসরাত জাহান রাফির হত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে রাজধানীর গণভবন এলাকা থেকে বঙ্গভবন এলাকা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। বিভিন্ন রাজনৈতিক ও বাম ছাত্র সংগঠন, ছাত্রলীগ, সাংস্কৃতিক সংগঠন, নারী অধিকার সংগঠন এবং বিভিন্ন এনজিও এই মানববন্ধনে অংশ নেয়। যে মেয়েরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে কিন্তু বাইরে রাখা চলবে না। আমরা সবাই চাই এগুলোর বিচার হোক দ্রুত। বিচারহীনতা সংস্কৃতি আমাদের দেশে দীর্ঘদিন ধরে চলে আসছে। এছাড়া রাজধানীতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সহ বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচারের দাবিতে মানববন্ধন করে। আর এই ভিন্ন ঘটনার আমি নিন্দা করছি এবং এর দ্রুত বিচার চাচ্ছি। ধর্ষককে যারা আশ্রয় দিচ্ছে, যারা ধর্ষকের পক্ষ নিচ্ছে, তাদেরকেও যেন আইনের আওতায় নেওয়া হয়। চট্টগ্রামেও বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা রাফিকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে। এই ঘটনা থেকে যাতে আর কোনো বাংলাদেশের কোনো স্কুল কলেজে এরকম হত্যাকাণ্ড যাতে না হয়, অন্তত এইবার কোনো একটা সুষ্ঠু বিচার স্থাপন করা হয়। নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার বিচারের দাবিতে ফেনীতেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া বরিশাল, সিলেট, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় বিচারের দাবিতে মানববন্ধন হয়। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।